আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা আর্নিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দারুণ একটা আর্নিং অফার শেয়ার করবো, যেখান থেকে আপনাদের প্রতি অ্যাকাউন্টে $2 ইনস্ট্যান্টলি আর্নিং হবে, যেটা অলরেডি ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টেড। প্রাইসটা ডাউনের কারণে $2, কিছুদিন আগে এটা $5 পর্যন্ত ছিল। প্লাস আমি অলরেডি $10 পেমেন্ট রিসিভ করেছি, প্লাস সেল করেছি, সেটার প্রুফও দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। তার আগে ছোটো একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর টেলিগ্রাম তো ফলো করেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো আজকের অফারটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে না, এটা কমেন্ট বক্সে পাবেন। টু রাইট অফ লিঙ্ক বলে জাস্ট লেখা আছে, লিঙ্কে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে এইরকম একটা জায়গায় দেখতে পারবেন, উপরে যে লিঙ্কটা আছে সেটা কপি করার পরে কিউকি ব্রাউজারটা ওপেন করবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি প্রুফটা আগে দেখাই, আমি যে রিসিভ করছি পেমেন্ট, এই যে দেখেন আমি কিন্তু অলরেডি 24টা টোকেন রিসিভ করছি, যেটার ভ্যালু $10.45। আমি যখন সেল দিয়েছিলাম তখন $24 ছিল, মেবি এক একটা টোকেন $1, এখন $0.24 আছে। তো দেখ এখন আমি কাজটা কীভাবে করবেন সেটা দেখাবো। আমি কিউকিটা ওপেন করবো, প্রথমত কিউকি ব্রাউজারটা ওপেন করবো। করার পরে এখানে সার্চ দিবেন, মানে ওইটা পেস্ট করে সার্চ দিবেন। দেওয়ার পর ওদের এক্সটেনশনটা অ্যাড করতে বলবো, এটা অ্যাড করে নেবেন। ওকে, আর কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খাটাবেন ট্রিক্স ওইটাও দেখাবো। অবশ্যই ধৈর্য ধরে দেখেন, অ্যাড করমি অপশন আছে, এখানে একটা টাচ দিবেন, তারপর একটু চেকিং হবে, ওকে অপশনে ক্লিক দেওয়ার পর একটু এখানে ওয়েট করবেন। আমি ভিডিওটা পজ করছি। অলরাইট, ওইটা ইনস্টল হওয়ার পরে যে এরকম একটা অপশন আসবে, এখানে ক্লিক দিবেন, অথবা যদি এটা না আসে থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পারবেন এক্সটেনশনটা, এটার উপর ক্লিক দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। অলরাইট, পাসওয়ার্ডটা দিয়ে আবার কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন। অলরাইট, তারপরে এরকম অপশন আসবে, এখানে একটা ক্লিক দিবেন, 12 সংখ্যার একটা ম্যানোমিক পাস দেখতে পারবেন টাস্ট ওয়ালেটের মতন, ওইটা কপি করে নোটপ্যাডে সেভ রাখবেন। তারপর কন্টিনিউতে ক্লিক দিয়ে ওইটা মিলাবেন টাস্ট ওয়ালেটের মতন। তো আমি মিলাই। অলরাইট, সবগুলো এইভাবে মিলিয়ে নিচে কন্টিনিউ অপশনে একটা ক্লিক দিবেন। তারপর এরকম অপশন আসবে, নিচের দিকে যায় ডান অপশনে একটা ক্লিক দিবেন, তারপর আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন আমাদের কাজ কি, আমরা যদি ওদের পোস্ট থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ওখানে একটা অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট অর ইনপুট অ্যাকাউন্ট, তারপরে একটা ট্রানজ্যাকশন করতে হবে সোল না ব্লকচেইনে, অথবা সোল না আর কি 0.001 সোল একটা সেন্ড করে ট্রানজ্যাকশন করলে হবে। তারপরে এই যে এখানে লেখা আছে কিন্তু 5CLV টোকেন দিবে, যেটা আমি যদি এখন কুকয়েন থেকে দেখাই ভ্যালু আপনি বুঝতে পারবেন। $2 আছে, আমি এই যে দেখাচ্ছি পাঁচটার দাম, এই যে 2 USDT আর কি 2.12 USDT আছে। এই যে তারপরে এটা পেমেন্ট কবে দেবে, যেখানে লেখা আছে এলিজিবিলিটি আপডেট, মানে প্রতিদিন স্ন্যাপশট নয় প্রতিদিন পেমেন্ট দেয় আর কি। ওকে, সেক্ষেত্রে আপনি যদি আজকে করেন কালকে সেম টাইমে। আচ্ছা, এখন আমাদের একটা ট্রানজ্যাকশন করতে হবে সোলনার আর কি, যে কোনো একটা ট্রানজ্যাকশন করলে এলিজিবল হবে। তো এখন কথা সোলনা কোথায় পাবো, প্লাস ট্রানজ্যাকশনটা কীভাবে করবো। তো আপনাদের সোলনা পাওয়ার জন্য অনেক এক্সচেঞ্জার আছে, প্লাস আমাদের বাই সেল গ্রুপ আছে, ওখানে থেকে সোলনা নিতে পারেন। এখানে কিন্তু 1 টাকারও সোলনা লাগবে না, 0.0001 সোলনা হলেই হবে আর কি, যেখানে আপনারা চাইলে $1 নিয়ে অনেকগুলো অ্যাকাউন্টে করে আর্নিং করতে পারেন। তো এখন এটা কীভাবে ট্রানজ্যাকশন করবেন, আপনারা ওই যে ওয়ালেটটা আছে আর কি কিউকির ভিতরে, ওখানে যাবেন, তারপরে এই যে সোল অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে যে রিসিভ অপশনে ক্লিক দিয়ে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন। ওকে, কপি করার পরে আপনারা আমাদের লিঙ্কে আসতে পারেন, মানে যারা $10-এর উপরে মানে সোলনা নিতে চাচ্ছেন তারা USDT অথবা USDT দিয়েও নিতে পারেন আর কি, যে আমি একটা লিঙ্ক দিয়েছি আর কি। লিঙ্কে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার সোলনা অ্যাড্রেস দিয়ে নেক্সট স্টেপে ক্লিক দেওয়ার পরে ওই অ্যাড্রেসে USDT সেল করলে সেন্ড করলে আপনার সোলনাটা দিয়ে দিবে আর কি। আমি দেখাচ্ছি সিস্টেমটা কীরকম আর কি, তাহলে এখান থেকে নিতে পারেন, কিন্তু মিনিমাম $10-এর ওপরে নিতে হবে। আর যদি কম নিতে চান সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ ইউজ করতে পারেন অথবা বাই সেল গ্রুপ ইউজ করাটাই বেটার। আশা করছি আমি বুঝাইতে পারছি, যে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন A to Z। এখানে সোল অ্যাড্রেস বসিয়ে আপনি USDT সেন্ড করতে চাইলে এখানে USDT দিবেন, রিসিভ সোল এই অপশনে ক্লিক দেওয়ার পরে এই দেখবেন একটা ওরা একটা অ্যাড্রেস দিবে, অ্যাড্রেসে আপনি USDT পাঠালে আপনার সোলনাটা দিয়ে দিবে আর কি কিছু ফি রেখে। তো এখন যাই হোক, এখন আমরা এখানে সেন্ড করে আমাদের যেহেতু আছে আর কি, আমি এটা কপি করলাম, করার পরে আমাদের টাস্ট ওয়ালেট থেকে আমি সেন্ড করে আমি দেখাচ্ছি আর কি। জাস্ট একটা ট্রানজ্যাকশন করবেন, তারপর আনলিমিটেড কীভাবে খুলবেন সেই বিষয়ে কথা বলছি। আমি অল্প কিছু সেন্ড করবো, ওকে 0.00 সরি আমি কোথায় টাইপ করছি, বেস্ট 0.01 USDT সেন্ড করছি, দেখ মানে সোল আর কি এক কথায় বলতে গেলে সেন্ড, যে আমি সেন্ড করছি এখানে কিন্তু সেন্ডিং ফিউ নাই। ওখানে আমাদের রিসিভ হলে আমাদের একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে আর কি, এখানে এখনই রিসিভ হয়ে যাবে, আমি রিলোড করলে এখানে এখনই ব্যালেন্সটা শো করবে। তো এখন কথা আনলিমিটেড কীভাবে খুলবেন, তো এখন যে অ্যাকাউন্টটা ট্রানজ্যাকশন হলো এটার প্রাইভেট কিন্তু সেভ আছেই, উপরে একটা অপশন আছে না, এখানে ক্লিক দিয়ে ক্রিয়েট অপশনে আবার ক্লিক দিবেন, দেওয়ার পরে নতুন করে ক্রিয়েট করবেন, এই ওয়ালেট থেকে সোলনা ওই ওয়ালেটে নিয়ে যাবেন, তারপর ওই ওয়ালেট থেকে তারপরে ওয়ালেটে, তারপরে কালকে যখন পেমেন্টটা দিবে সবগুলো এক জায়গায় করে কুকয়েন অথবা বাইন্যান্সে ডিপোজিট করে সেল নিতে পারবেন। তো আমি দেখাই আমার মানে ওটা রিসিভ হলে আমি আবার আমার টাস্ট ওয়ালেট ব্যাক নিয়ে যাবো আর কি, তাহলে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। এখানে যে আসবে ওটা আবার সেন্ড করতে হবে, তা নাহলে কিন্তু ট্রানজ্যাকশন হবে না। তো আমি একটু দেখি কত টাইম নেয় আসতে, সোলনার উপর গেলে আমরা এটা দেখতে পারবো আর কি, এখনও মেবি আসে নাই আর কি, আসার পর্যন্ত আমরা ওয়েট করি। দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সটা রিসিভ হয়েছে, এই যে সোলনা দেখতে পারছেন,
তো এখন যদি আমরা এখান থেকে সোলন অপশনে ক্লিক দিয়ে জাস্ট সেন্ড করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আনলিমিটেড খুলতে হলে ওখান থেকে প্লাস করতে পারেন, অথবা যে এখানে যে এক্সটেনশন বলে একটা লেখা আছে আর কি, যে এখানে ক্লিক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রিমুভ করে আবার অ্যাড করতে পারেন, অথবা ওখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আশা করছি আপনাদের বুঝাইতে পারছি কীভাবে করতে হবে, ওখান থেকে যেখানে সেন্ড করতে পারেন সোলন অ্যাড্রেসে। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোনো সমস্যা হলে আমাদের নিচে কমেন্ট করেন। তো সবাই ভালো থাকেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।